আজ থেকে টানা তিন দিন মাঠে থাকবে বিএনপি। টানা তিন দিন মাঠে থাকবে বিএনপি। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ এবং আগামী শনিবার সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা। এছাড়াও অবৈধ লুটেরা ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের একদফা দাবিতে শুক্রবার যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকা মহানগর সহ সব মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি সাংগঠনিক থানায় লিফলেট বিতরণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন। শুক্রবার ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করবে বেলা তিনটায় গুলশান দুই থেকে। গুলশান এক তিতুমির কলেজ হয়ে মহাখালী বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হবে। একই সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ থেকে গণমিছিল শুরু করবে। গণমিছিল সায়দাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বৌদ্ধমিন্দুর হয়ে খিলগাঁও, শাহজাহানপুর, ফকিরাপুল হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকায় পদযাত্রা শুরু হবে। এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক গণমাধ্যমকে জানান, দেশের জনগণ সরকারের পদত্যাগ চায়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, দাবি আদায় জনগণকে সঙ্গে নিয়ে তারা আন্দোলনে আছে। ঢাকা মহানগরের কর্মসূচিতে মানুষের ঢল নামবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, তাদের হারানোর কিছু নেই, এখন অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেতাকর্মীরা ঘরে থাকলেও মামলা, হামলা, গ্রেপ্তার, গুম আর হত্যার শিকার হন, কবরে গিয়েও গায়েবী মামলা থেকে রেহাই পান না। এ অবস্থার পরিবর্তনের জন্য যে কোনো আন্দোলনে যে কোনো ত্যাগ স্বীকার করতে নেতাকর্মীরা প্রস্তুত আছেন। এর আগে গত 15 আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কর্মসূচির ঘোষণা দেন। ওই দিন রুহুল কবির রিজভী জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশি উন্নত চিকিৎসার দাবিতে বৃহস্পতিবার সারা দেশে লিফলেট বিতরণ করা হবে এবং 19 আগস্ট শনিবার সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এ সময় রিজভী আরও জানান, যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় সরকার পতনের একদফা দাবিতে আগামী শুক্রবার ঢাকা সহ সারা দেশের মহানগর পর্যায়ে গণমিছিল করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দল ও জোট। প্রসঙ্গত গত 12 জুলাই নয়াপল্টনের সমাবেশ থেকে 18-19 জুলাই ঢাকা সহ দেশব্যাপী দুই দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সরকারের পদত্যাগের একদফার আন্দোলনে নামে বিএনপি। এরপর গত 22 জুলাই সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। ওই দিন যুগপথে শরিক দল ও জোটগুলো ঢাকায় পৃথকভাবে সমাবেশের ঘোষণা দেয়।